2005 সালের 17 আগস্ট সারাদেশে জেএমবির সিরিজ বোম হামলার প্রতিবাদে বাগেরহাটের মংলায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মংলা উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বুধবার বেলা 11টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু এবং সাংগঠনিক সম্পাদক শাকাওয়াত হোসেন মিলন সহ বিভিন্ন ইউনিটের নেতারা।